অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম আজকে আমার আলোচনা মে দু হাজার চব্বিশ মিথুন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী যা হানড্রেড পারসেন্ট সত্যি হবেই এই মাসে মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে তাদের শিক্ষা প্রাথমিক শিক্ষা কলেজ বিদ্যা উচ্চশিক্ষা কেমন হবে তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে সঞ্চয় বা কেমন হবে তাদের কর্ম চাকরি বা ব্যবসা কেমন হবে এবং তাদের ব্যক্তিগত সম্পর্ক কেমন যাবে তাদের পারিবারিক সম্পর্ক কেমন যাবে পিতামাতার স্বাস্থ্য কেমন থাকবে তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এই নিয়েই কিন্তু আমার আলোচনা এবং মিথুন রাশির যে কিছু সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে কি রেমেডি রয়েছে ভিডিওর শেষে আমি আলোচনা করব তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি কেটে কেটে দেখবেন না একদম শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু পরিপূর্ণ আলোচনা পাবেন কারণ ভিডিও শেষে আমি রেমিডি বলে থাকি যাই হোক মিথুন রাশি কাল পুরুষের হচ্ছে তৃতীয় রাশি আর এই রাশির অধিপতি অধিপতিগ্র বুধ। তাহলে আপনারা জানেন মিথুন রাশির এই অষ্টম ও নবম্পতি কিন্তু শনি কিন্তু রাশির নবমে সক্ষেত্রে অবস্থান করছে আর এদের পঞ্চমপতি এবং দাদশপতি শুক্র কিন্তু প্রথমে একাদশে এবং পরে দ্বাদশে অবস্থান করছে এবং এদের দশমে একাধিক গ্রহের অবস্থান থাকছে বিশেষ করে রাহুর অবস্থান এবং চতুর্থে কেতুর অবস্থান এবং দশমে রাশির অধিপতি বুধ অবস্থান করছে এবং এদের সপ্তমপতি এবং দশম্পতি বৃহস্পতি কিন্তু মাসের ফার্স্ট উইকে কিন্তু দ্বাদশে গোচর করছে যাই হোক এই মিথুন রাশির প্রথমে স্বাস্থ্য নিয়ে আসি হেলথ ইজ ওয়েলথ অর্থাৎ স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে কোনো কিছুতেই কিন্তু আমরা কনসেনট্রেট করতে পারি না তাই আমাদের সাকসেস রেট অনেকটা কমে যায় তাই এদের চতুর্থে কেতু এবং দশমে রাহু এদের কিন্তু শারীরিক কিছু সমস্যা দেখা যাবে বিশেষ করে পেটের সমস্যা গ্যাস অম্বল অমাশায় কোষ্ঠকাঠিন্যতা লিভার ঘটিত কোনো সমস্যা এইসব কিন্তু দেখা যেতে পারে তাহলে শরীরের বিষয়ে অতিরিক্ত নজর দিতে হবে বিশেষ করে নিয়মিত খাদ্যাভাস করতে হবে সুষম আহার ও বিশুদ্ধ পানীয় গ্রহণ করতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম হাঁটাচলা এক্সারসাইজ করার প্রয়োজন রয়েছে তাছাড়া এদের চর্ম চোখের সমস্যা নাক কান গলার সমস্যা দেখা দিতে পারে সে বিষয়ে কিন্তু সাবধান থাকতে হবে অ্যালার্জি দেখা দিতে পারে এবং ছোটোখাটো জ্বর বা ভাইরাস গঠিত কোনো রোগ হতে পারে সে বিষয়ে সাবধান থাকতে হবে কোনো চোট আঘাত রক্তপাত হতে পারে রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করা আবশ্যক মায়ের শরীরের বিষয়ে সাবধান থাকা আবশ্যক এবং সপ্তাহের প্রথমার্ধে কিন্তু সপ্তাহে প্রথমার্ধে মানে মাসের প্রথমার্ধে বলতে পারি আজ পিতার শরীর নিয়ে একটু সাবধানতা অবলম্বন করা দরকার রবি এখানে থাকছে রাশির একাদশে যাই হোক এবং প্রথমে যে স্বাস্থ্যের পরে আমি আসছি শিক্ষা শিক্ষা এদের প্রাথমিক শিক্ষার প্রতি এদের মনোসংযোগ বাড়বে এদের নতুন কিছু শেখার প্রতি আগ্রহ বাড়বে প্রাথমিক শিক্ষার জায়গা মোটামুটি ভালো বলা যাচ্ছে তারপরে এদের কলেজ বিদ্যার ক্ষেত্রেও মাসের প্রথমার্ধে ভালো রয়েছে দ্বিতীয়ার্ধে একটু সমস্যা তৈরি হবে ঠিকঠাক স্ট্রিম নিয়ে অ্যাডমিশান না পাওয়া বা পরীক্ষা কোনো থাকলে সেই পরীক্ষায় এক্সপেক্টেড রেজাল্ট না আসা এরকম সমস্যা কিন্তু তৈরি হতে পারে আর উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে যারা বিদেশ যেতে চাইছেন তাদের কিন্তু বিদেশ যাত্রার যোগ রয়েছে ফলে পড়াশুনোয় উন্নতির জায়গা কিন্তু এখানে দেখা যাচ্ছে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এডুকেশন এবং ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড এডুকেশন কিন্তু খুব ভালো হবে ফলে শিক্ষাক্ষেত্র এদের কিন্তু শুভ এবং কর্ম কর্মপতি বৃহস্পতি এদের কিন্তু মাসের প্রথমার্ধে এদের দ্বাদশে প্রবেশ করছে ফলে দ্বাদশে প্রবেশ করার জন্য এদের সমস্যা তৈরি হবে বিশেষ করে এদের কর্মে ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে এবং কর্মক্ষেত্রে সমস্যা দেখা যাওয়ার জন্যে এদের যেটা হবে কর্ম পরিবর্তনের যোগও কিন্তু তৈরি হচ্ছে আর যারা নতুন চাকরির চেষ্টা করছেন তাদের চাকরির যোগ রয়েছে চাকরির ক্ষেত্রে অনেকের উন্নতি যোগও কিন্তু দেখা যাচ্ছে তবে অনেকের চাকরি চলে যাওয়া চাকরি চলে গিয়ে আবার কর্ম পরিবর্তন হওয়ার কিন্তু যোগ রয়েছে আবার সঙ্গে সঙ্গে চাকরি পেয়ে যাওয়া এই সব যোগ কিন্তু তৈরি হচ্ছে ভাগ্যের উন্নতি কিন্তু এদের ধীরে ধীরে হওয়ার যোগ রয়েছে আর ব্যবসা ক্ষেত্রেও কিন্তু কিছু উন্নতি কিন্তু পরিলক্ষিত হচ্ছে তবে ব্যবসায় বেশি ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে কিন্তু একটু চিন্তা ভাবনা করতে হবে না হলে কিন্তু সমস্যা তৈরি হতে পারে কারণ সপ্তমপতি প্রথমে একাদশে তারপরে দ্বাদশে যাচ্ছে সেই জন্য ব্যবসার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় একটু সমস্যা তৈরি হবে আর পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে আর এদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু মনোমালিন্য কিছু সমস্যা তৈরি হতে পারে পার্টনারের শারীরিক জায়গায় সমস্যা তৈরি হতে পারে এবং এদের সম্পর্কের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হতে পারে ফলে একে অপরকে সময় দিতে হবে মর্যাদা দিতে হবে আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে তবেই দাম্পত্য জীবন এবং ভালো হওয়া সম্ভব এবং প্রেম সম্পর্কে পঞ্চমপতি প্রথমে একাদশে তারপর দ্বাদশে মাসের প্রথমার্ধে এদের সম্পর্কের মধ্যে রিলেশনশিপের মধ্যে ভালো বন্ডিং থাকলেও মাসের দ্বিতীয়ার্ধে কিন্তু সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে দ্বাদশে পঞ্চমপতির অবস্থান কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করবে একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে অনেক সমস্যা কিন্তু এনে দেবে এবং এদের আর্থিক ভাগ্য মোটামুটিভাবে ভালো যাবে তবে দ্বাদশে সপ্তমপতি এবং দশম বৃহস্পতির অবস্থান দশমে রাহুর অবস্থান কিছু ব্যয়ও কিন্তু এনে দেবে সেই ব্যয়ের জায়গাটা কন্ট্রোল করতে হবে এবং মিতব্যায়ী হতে হবে তবেই দাম্পত্য সম্পর্ক ভালো রাখা সম দাম্পত্য সম্পর্ক ভালো রাখা কিন্তু সম্ভব হবে আদারওয়াইজ কিন্তু কিছু সমস্যা তৈরি হতে পারে না হলে কিন্তু দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হবে আর এদের যেটা দেখা যাচ্ছে এদের পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো কিন্তু এদের কোনো সম্পত্তি ক্রয়ের কিন্তু যোগ পরিলক্ষিত হচ্ছে এই মাসে কোনো সম্পত্তি ক্রয় করার যোগ রয়েছে এবং ওভারঅল সব কিছু মোটামুটি ভালো রয়েছে কিন্তু কর্মের জায়গায় কিছু সমস্যা অফিসে বসের সাথে কোনো মনোমালিন্য কর্মক্ষেত্রে স্যাটিসফ্যাকশান না আসা সেখান থেকে জব চলে যাওয়া তারপরে আবার সেখান থেকে কর্মের পরিবর্তন হওয়া এই সব জায়গা কিন্তু এখানে তৈরি হচ্ছে আর যারা ফেশার্স জবের চেষ্টা করছেন নতুন তাদেরও কিন্তু কর্মপ্রাপ্তির কিন্তু যোগ এখানে তৈরি হচ্ছে পারিবারিক জায়গা মধ্যম তাই এই মিথুন রাশির যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যে প্রতি বুধবার গণেশজির উদ্দেশ্যে একুশটি দুর্বা আপনারা কিন্তু অর্পণ করতে পারেন গণেশজিকে আর সাথে আপনারা এলাচ গণেশজিকে দিতে পারেন আর লাড্ডু গণেশজিকে ভোগ দিতে পারেন আপনারা শুভ ফল পাবেন আর বুধের বীজ মন্ত্র প্রতিদিন পাঠ করুন পাঁচবার ওং ব্রাম ব্রিম ভ্রম স বুধায়নম আর আপনারা প্রতিদিন বৃহস্পতির বীজ মন্ত্র পাঠ করুন তিনবার ও গ্রাং গ্রিং গ্রোং সুবে নম এই মন্ত্রটি তিনবার আপনারা পাঠ করবেন তাহলে কিন্তু শুভ ফল পাবেন আর আপনারা সবুজ হলুদ সোনালি নীল আকাশি সাদা রং বেশি ব্যবহার করবেন আর আপনারা যে রঙ কম ব্যবহার করবেন লাল গোলাপি ক্রিম এই সব কালার আপনারা কম ব্যবহার করবেন কালো অবশ্যই দূষয় রঙ কম ব্যবহার করবেন আর এই চতুর্থে কেতু থাকায় প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে বা মায়ের শারীরিক জায়গায় কিন্তু কিছু সমস্যা দেখা যাবে যদিও আপনাদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে তবুও কিন্তু মায়ের শারীরিক জায়গায় কিছু সমস্যা বাস্তুতে কিছু সমস্যা তৈরি হওয়া এগুলো কিন্তু দেখা যাবে যাই হোক আপনাদের এই চতুর্থে কেতু আপনাদের কিছু সমস্যা কিন্তু ইনিশিয়ালি এডুকেশনের ক্ষেত্রে একটু নিয়ে আসতে পারে প্রাথমিক শিক্ষার জায়গা মোটামুটি শুভ থাকলেও কিন্তু বুধের অবস্থান ভালো থাকলেও এই কেতুর অবস্থান এখানে কিন্তু কিছু নেগেটিভ এফেক্ট দিতে পারে যাই হোক আমি মেথুন রাশির ওভারঅল মে দু হাজার চব্বিশ কেমন যাবে সেটা নিয়ে বললাম আর আপনারা যে রেমিডিগুলো বললাম সেগুলো করলে আপনাদের পজিটিভিটি কিন্তু অনেক বৃদ্ধি পাবে আর আমি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক আমি গ্রেট নেট সেট কোয়ালিফাইড পিএইচডি এবং আমি ওয়েল কোয়ালিফাইড অ্যাস্ট্রোলজার সঠিক পরামর্শ পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন এবং অবশ্যই বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে একটা নোটিফিকেশান পৌঁছায় আর যে জিনিসটা আপনাদের করতে হবে সেটা আমি আপনাদেরকে বলে রাখি আপনারা হোয়াটসঅ্যাপে একটা করে কোশ্চেন আমাকে করতে পারেন ডেট অফ বার্থ টাইম এবং প্লেস দিয়ে তাড়াহুড়ো করলে হবে না আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভাইজে আপনাকে আমি কিন্তু আনসার দিয়ে দেব তবে একটু সময় লাগবে আর আপনারা অনলাইন হরস্কোপ বা চেম্বারে এসে আমার থেকে ডিটেল হরস্কোপ করে নিতে পারেন সেখানে সব কিছু আমি হ্যান্ড রিটার্ন দিয়ে দিই অন্য অ্যাস্ট্রোলজারের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে দিই না অন্য অন্য অ্যাস্ট্রোলজারের যা ভিজিট তার থেকে পাঁচ ভাগের এক ভাগ ভিজিট দিই চেম্বারে আসলে আরও কম পয়সায় হয়ে যায় আপনারা আমাকে এই বিষয়ে আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন আর আমি মাল্টিপল প্রফেশনের সঙ্গে যুক্ত অ্যাস্ট্রোলজি আমার নেশা এবং পেশা এবং এই প্রফেশনকে সত্যতা এবং সততার মাধ্যমে এগিয়ে নিয়ে গেছি কোনো মিথ্যা ও চলচ্চিত্রের প্রস্তাব হয় কিন্তু এই প্রফেশনে আমার নেই তাই আপনাদের কাছে আমার অনুরোধ ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিন এবং মে দু হাজার চব্বিশ সব মিথুন রাশির মানুষের জীবন সুখ সমৃদ্ধি আনন্দে ভরে উঠুক ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানেই শেষ করছি আবার খুব তাড়াতাড়ি নতুন আওচর নিয়ে আপনাদের সামনে হাজির হবো আজ এখানেই শেষ